জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় 1440 হিজরি সনের জিলহজ মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে আগামী 12ই আগস্ট পবিত্র ঈদ উল আজহা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আপা, নতুন একটা ব্রেকিং নিউজ ঢুকছে, অটোমি ফলো করবি। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, ঢাকা মাওয়া সড়কে প্রাইভেট কার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন বিদেশি সহ দেশের স্বনামধন্য প্রকৌশলী রেজওয়ান ইসলাম নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওয়া যাওয়ার পথে রেজওয়ান ইসলামের গাড়িকে উল্টো দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যান চালক সহ গাড়িতে থাকা তিনজন। বিস্তারিত থাকছে পরে। আকাশ, অ্যাক্সিডেন্টের ব্রেকিং নিউজটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ জয়প, আমি এই মাত্র নিউজটা দেওয়া হয়তো এখন এই তো দেখেন প্রচার হচ্ছে, একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার মারা গেছে আমাদের দেশের, এখনই প্রচার হচ্ছে। ওভালে দক্ষিণ আফ্রিকাকে 21 রানে হারিয়ে বিশ্বকাপ। স্যার প্লিজ স্যার স্টপ দ্য নিউজ স্যার। সাকিব মুশফিক দুই অভিকে স্যার এই মাত্র যে অ্যাক্সিডেন্টই ঘটেছে জিতে দুর্দান্ত জয় পেয়েছে। ওটা স্যার ফারিয়ার হাজবেন্ড আগে ব্যাক করে প্রোটিয়াদের 331 রানে টার্গেট দেয় টাইগাররা। আপনারা দেখছেন এনটিভি সন্ধ্যার খবর। ফিরে এসে থাকছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে 20 জন নিহত, জাতিগত বিদ্বেষ থেকে হামলা বলছে পুলিশ। পেশাদার লীগ শেষে স্থানীয় ফুটবলারদের নজর এখন জাতীয় দলের ম্যাচের দিকে। ওকে, দ্যাটস গুড, নিউজ হ্যাজ টু গো, নিউজটা থামিয়ে রাখা যাবে না, নদীর স্রোতের মতো চলতে থাকবে। কিন্তু আর টিনা, তুমি কি নিউজটা একটু পড়ে দেবা? সরি স্যার, ইটস নট পসিবল ফর মি, আমি পারবো না স্যার। টিনা, এটা লাইভ নিউজ, এটা শেষ করতে হবে, এখন বিরতি শেষ হয়ে যাবে, আমরা কিন্তু নিউজটা শেষ করে দাও, তুমি পড়ো, তুমি পারবে, তুমি ছাড়া আর কেউ নাই। আমি কণ্ঠ ঠিক করবো। ফিরে এলাম সন্ধ্যার খবরে। সড়ক দুর্ঘটনায় স্বনামধন্য প্রকৌশলী রেজওয়ান ইসলামের নিহত হবার পুরো খবর আমাদের হাতে এসে পৌঁছেছে। একটি প্রজেক্টের কাজে ব্যক্তিগত গাড়িতে করে মাওয়া যাচ্ছিলেন রেজওয়ান, তার সাথে ছিলেন জাপানি প্রকৌশলী সাসাকা ইয়ামোতি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার দিকে থেকে আসা একটি ট্রাক নিমতলিতে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন উল্টো দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি, আর ঘটনাস্থলের মৃত্যু ঘটে গাড়িতে থাকা তিনজনের, যাদের মধ্যে ছিলেন প্রখ্যাত প্রকৌশলী রেজওয়ান ইসলাম। 35 বছর বয়সে নিজের কাজ দিয়ে দেশ ও দেশের বাইরে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন রেজওয়ান। বুয়েট থেকে পাশ করার পর যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ শেষে দেশে ফেরার পর বেশ কয়েকটি বড় প্রজেক্টে কাজ করেছেন তিনি।
যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ডেঙ্গুতে শিশু বৃদ্ধ আর অন্তঃসত্ত্বা নারী বেশি ঝুঁকিতে, চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জিলহজ মাসের চাঁদ দেখা গেছে 12ই আগস্ট, পবিত্র ঈদ উল আজহা। দুর্দান্ত টাইগাররা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু। এই ছিল সন্ধ্যার খবরে। 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ সবাইকে। Oh.